নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি সবাইকে অ্যাডভান্স শুভরাত্রি বলে। আমরা যারা 2022 সালে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডিফার্মা পড়তে চাও বা যারা ভর্তি হতে চাও, তারা দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করো 6291086211 নাম্বারে। আমরা খুব সুন্দরভাবে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং এবং ডিফার্মা পড়াই। এবং যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো আজকে আমাদের একটা ওষুধের সম্পর্কে একটু আলোচনা, সেটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। সো নামটা শুনেই বুঝতে পারছি যে যেগুলো প্লেটলেটের বিরোধিতা করে, অ্যান্টি মানে বিরোধিতা, মানে যে সমস্ত ওষুধগুলো প্লেটলেটের বিরোধিতা করে তাদেরকে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস বলে থাকি। এখন প্লেটলেট কী? না, প্লেটলেট বেসিক্যালি একটা রক্তকণিকা যেটা কিন্তু মাইলয়েড সিরিজ থেকে তৈরি হয় বোন ম্যারোতে এবং পরে আমাদের ব্লাড স্ট্রিমে রিলিজ হয়। তো প্লেটলেট বেসিক্যালি আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। বেসিক্যালি প্লেটলেট কী করে? না, প্লেটলেট বেসিক্যালি কিন্তু ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে। সো বেসিক্যালি থ্রম্বোসাইট বেসিক্যালি দ্যাট মিন্স যে সমস্ত সেলগুলো থ্রম্বাস ফর্মেশন করে বা ক্লট ফর্মেশন করতে সাহায্য করে তাদেরকে আমরা থ্রম্বোসাইট বলে থাকি। সো প্লেটলেট বেসিক্যালি কিন্তু ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে বা পার্টিসিপেট করে। সো প্লেটলেট নর্মালি আমাদের রক্তে কত থাকে? না, নর্মালি প্রায় 1.5 লাখ থেকে 4.5 লাখ প্লেটলেট আমাদের রক্তে থাকে। এবং এই প্লেটলেটের সাইজ কত? নর্মাল সাইজ হচ্ছে প্রায় 2-3 মাইক্রন প্লেটলেটের সাইজ। এবং প্লেটলেট বেসিক্যালি কতদিন বাঁচে? না, মোটামুটি 7-10 দিন এর মতো কিন্তু প্লেটলেট বেঁচে থাকতে পারে। তারপরে আবার প্লেটলেট পুরোনোগুলো ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আবার নতুন প্লেটলেট তৈরি হয়। সো আমাদের বডিতে নর্মাল মানুষের সবসময় কিন্তু বডিতে কিন্তু রক্ত কিন্তু তরল অবস্থায় থাকে। সো ব্লাড কিন্তু অলওয়েজ কিন্তু লিকুইড ফর্মে থাকে। সো এই রক্তকে তরল রাখার জন্য দুটো প্রসেসকে সবসময় ব্যালেন্সে কাজ করতে হয়। একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন। সো এই কোয়াগুলেশন এবং অ্যান্টিকোয়াগুলেশনের ব্যালেন্স কিন্তু সবসময় থাকে। যদি এই ব্যালেন্সের মধ্যে কোয়াগুলেশন পার্টটা যদি বেশি করে হয় এবং অ্যান্টিকোয়াগুলেশন যদি কম করে হয় তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে। আর যদি কোয়াগুলেশন কম করে হয় এবং অ্যান্টিকোয়াগুলেশন যদি বেশি করে হয় তাহলে কিন্তু রক্ত তরল হয়ে যাবে। সো এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কোয়াগুলেশন? না, কোয়াগুলেশন কথার অর্থ হচ্ছে বেসিক্যালি আমাদের যে ব্লাডের যে প্লাজমা, সেই প্লাজমাতে এক ধরনের কোয়াগুলেটিভ প্রোটিন থাকে যাকে বলা হয় ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেনটা কিন্তু প্লাজমার সঙ্গে লিকুইডভাবে মিশে থাকে। তো যখন এই ফাইব্রিনোজেনটাকে আমরা বলবো সলিবল ফর্মে থাকে, তো এই ফাইব্রিনোজেন যখন অ্যাক্টিভেটেড হয়ে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, কোয়াগুলেটিভ ফ্যাক্টরস রয়েছে, বিভিন্ন পাথওয়ে রয়েছে এবং প্লেটলেটেরও সহযোগিতায় যখন অ্যাক্টিভেটেড হয়ে সলিবল ফাইব্রিনোজেন ইনসলিবল ফাইব্রিনে কনভার্ট হয়, ইনসলিবল, সো সেই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন। সো হোয়াট ইজ কোয়াগুলেশন? না, কোয়াগুলেশন ইজ দ্য কনভার্সন অফ দ্য সলিবল ফাইব্রিনোজেন ইন দ্য ব্লাড প্লাজমা ইন টু ইনসলিবল ফাইব্রিন টু প্রিভেন্ট দ্য মাইক্রো অর ম্যাক্রো ব্লিডিং। সো দ্যাটস ওয়াই কোয়াগুলেশন কিন্তু একটা টু স্পিড আপ দ্য হেমো
হেমোস্ট্যাটিস। তো এই কোয়াগুলেশন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফিজিওলজিক্যাল প্রসেস, এবং এই কোয়াগুলেশনের জন্য বেসিক্যালি আমাদের কিছু ফ্যাক্টরস রয়েছে, কোয়াগুলেশন ফ্যাক্টরস রয়েছে এবং প্লেটলেটস রয়েছে এবং এন্ডোথেলিয়াম এবং ড্যামেজড এন্ডোথেলিয়াম। তাহলে কোয়াগুলেশনের জন্য প্রধান শর্ত হচ্ছে এই কোয়াগুলেটিভ ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট হতে হবে, প্লেটলেটকে প্রপারলি কাজ করতে হবে এবং এন্ডোথেলিয়াম যেটা রয়েছে সেটাকে ড্যামেজড হতে হবে, তবেই কিন্তু সলেবল ফিব্রিনোজেন বেসিক্যালি ইনসলেবল ফাইব্রিনে কনভার্সন হয়ে থাকে। এখন এই যে তাহলে নর্মাল অবস্থায় কেন আমাদের বডিতে রক্ত ক্লট বেঁধে যাচ্ছে না সেটা আমরা দেখি না। বেসিক্যালি আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম রয়েছে বা এই যে ব্লাড ভেসেল রয়েছে, এই ধরো একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের ভেতরে যে লাইনিং রয়েছে এই লাইনিংটা বেসিক্যালি কিন্তু এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি। এটা কী সেল দিয়ে তৈরি? এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি, বা একে আমরা এন্ডোথেলিয়াম বলে থাকি। এবং এন্ডোথেলিয়ামের নিচে কী রয়েছে? কানেকটিভ টিস্যু, বিশেষ করে কোলাজেন ফাইবার, বিভিন্ন স্মুথ মাসল এটসেট্রা এটসেট্রা রয়েছে। সো এই এন্ডোথেলিয়াম কিন্তু সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় বা নর্মাল অবস্থায়, হেলদি অবস্থায় এরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার ক্রিয়েট করে যাতে কিন্তু রক্তটা তরল থাকে। কী করে না এন্ডোথেলিয়াম? কিছু কেমিক্যাল রিলিজ করে। কী কী কেমিক্যাল রিলিজ করছে? না প্রধান কেমিক্যাল হচ্ছে নাইট্রিক অক্সাইড। তাহলে একটা হেলদি এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড রিলিজ করে, যেটা কিন্তু বেসিক্যালি রক্তকে তরল করতে সাহায্য করে। সেকেন্ড ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে প্রস্টাসাইক্লিন। সো প্রস্টাসাইক্লিন কিন্তু রক্তকে তরল রাখতে সাহায্য করে। নম্বর থ্রি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে তোমার এডিপি ডিফসফাটেজ। তার মানে ডিফসফাটেজ মানে ফসফেটকে বাদ দিয়ে দেওয়া, তার মানে কি এডিপিকে কিন্তু নিষ্ক্রিয় করে দেয়। কারণ এডিপি কী করে? রক্তকে জমাট বাঁধ বা প্লেটলেট অ্যাগ্রিগেশন অ্যাডহেশন অ্যাক্টিভেশনে সাহায্য করে। সো দ্যাটস ওয়াই কিন্তু বেসিক্যালি এডিপি কিন্তু যদি আমরা নষ্ট করে দিই এডিপিকে, তাহলে কিন্তু প্লেটলেট অ্যাক্টিভেট হতে পারবে না। সো দ্যাটস ওয়াই কিন্তু এগুলো কিন্তু আমাদের এন্ডোথেলিয়াম, এই যে ভেতরের যে লেয়ার, এই এন্ডোথেলিয়াম কিন্তু এগুলো রিলিজ করে এবং তার ফলে কিন্তু কিছুটা হলেও রক্তকে তরল রাখতে সাহায্য করে, কন্ট্রিবিউট করে। এছাড়া আরও অনেক ফ্যাক্টর রয়েছে, যেমন এই এন্ডোথেলিয়াম থেকে তোমার আমাদের হেপারিন সালফেট রয়েছে, এরা কিন্তু এখানে কাজ করে। এছাড়া আমাদের প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার, যেটাকে আমরা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার, এবং এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার কিন্তু স্ট্রোক, স্পেশালি ইসকেমিক স্ট্রোক বা কোথাও থ্রম্বাস ফরমেশান হলে বা কোথাও ক্লট ফরমেশান হলে বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশান হলে সেক্ষেত্রে কিন্তু টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার ব্যবহার করা হয়। কারণ কি? সেই যে ক্লটটাকে কিন্তু ভেঙে ফেলার জন্য, ফিব্রিনোজেনকেগুলো কিন্তু লাইসিস করার জন্য, এটা ফিব্রিনোলাইটিক ড্রাগ সেটা। তো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার আমাদের নর্মাল অবস্থায় থাকে, এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হয়। এছাড়া আমাদের কিছু প্রোটিন সি এবং আদার কিছু পেপটাইডস রয়েছে, যেগুলো কিন্তু আমাদের বেসিক্যালি রক্তকে তরল রাখতে সাহায্য করে। বাট যখনই এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখনই কিন্তু রক্তটা জমাট বাঁধতে থাকে। তার ফলে যারা স্ট্রোকের পেশেন্ট, যাদের বেসিক্যালি মায়োকার্ডিয়াল ইনফেকশান হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আমরা ইউজ করি, কারণ রক্তকে তরল রাখার জন্য। বা টিআইএ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যদি হয়ে থাকে, তাহলে প্রিভেনশন অফ দ্য স্ট্রোক, ফার্দার স্ট্রোক, প্রিভেনশন অফ দ্য ফার্দার মায়োকার্ডিয়াল ইনফেকশন আমরা কিন্তু অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আমরা ইউজ করি। নেক্সট ভিডিওতে আমরা আসবো, সেটা হচ্ছে যে প্লেটলেটসগুলো কীভাবে তোমার প্রাইমারি প্লেটলেট প্লাক তৈরি করে বেসিক্যালি রক্ত ক্লট করে, আর তার ফিজিওলজিটা আমরা, তার মেকানিজমটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো।